শ্রী লক্ষ্মণ বেরা জুয়েলার্স, খাঁটি সোনা এবং সঠিক দাম। পার্কের পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে। দূরভাষ 03-210-255-046। এলপি জুয়েলার্স, শুভ সময় সব সময়। ঝালাই কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের জেরে গুরুতর আহত হলেন দুই কর্মী। ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সাগরের কালীবাজার এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর 3:30 নাগাদ একটি ঝালাই কারখানায় হঠাৎই বিস্ফোরণ হয়। এই বিস্ফোরণের জেরে দুই কর্মী গুরুতর জখম হন। সঙ্গে সঙ্গে তাদেরকে উদ্ধার করে সাগর গ্রামীণ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতাল সূত্রে জানা যায়, একজনের অবস্থা আশঙ্কাজনক, তবে বিস্ফোরণের পর ভয়াবহ আগুনের আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। স্থানীয় সূত্রে আরও জানা যায়, ঝালাই চলাকালীন গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। আগুন ছড়িয়ে পড়ে পুরো কারখানায়। তবে এই ঝালাই দোকানের পাশে একটি পেট্রোল পাম্প থাকায় এলাকাবাসী ও স্থানীয় ব্যবসায়ীরা উদ্বিগ্ন হয়ে পড়েন। খবর দেওয়া হয় দমকল বিভাগে। পরে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে, যদিও পুরো কারখানাটি প্রায় ভস্মীভূত হয়ে গিয়েছে। ওদের গ্যাস গ্যাস নিয়ে মানে লোহা লকড়ের কাজ ছিল, ওরা গ্যাস সিলিন্ডারটা ছিল, ওরা কি গ্যাস জ্বেলেছিল, হাতে যে গ্যাস গ্যাস জ্বেলেছিল, গ্যাস থেকেই এই বিস্ফোরণটা হয়েছে। ওটা বাস্ট হয়ে গেছে, বাস্ট হয়ে যেতে মোটামুটি ওটা ইয়ে হয়ে গেছে। হ্যাঁ, সেই থেকে আগুনটা লেগেছে। দিনে উৎপাদনের একটা খবর পাই যে ফায়ার ইন্সিডেন্টের আমাদের রায়গড় দোকানে, এখানে খাবার এলাকার দোকানে খুব ফায়ার ইন্সিডেন্ট হয়েছে। খবর পাওয়া মতো আমরা সবসময় ফায়ার ব্রিগেডকে খবর দেওয়া হয়। অর্থাৎ থানার ওসি তাকে খবর দেওয়া, আমিও খবর পাই, আমি ঘটনাস্থলে চলে এসেছি। ওসি উপস্থাপনা এসেছেন, ফায়ার ব্রিগেড এখানেও আগুন নিয়ন্ত্রণে এনেছেন। এখানে যারা কাজ করছিল রিপোর্টের লিখে প্রাথমিকভাবে জানা যাচ্ছে যে দুজন ইনজিওর হয়েছে, তাকে হসপিটালে রেফার করা হয়েছে, আর একজন মাইনর ইনজিওর হয়েছে, সেটা ট্রিটমেন্ট বিএমএসআর তার হসপিটালে করছেন, প্রয়োজন তাকে রেফার করা হলে ব্যবস্থা নেওয়া হবে। এই মুহূর্তে আমরা যেন দাঁড়িয়ে আছি সেখানে ফায়ার ব্রিগেডের অলরেডি চলে এসেছে। আমরা একদম শেষ পর্যন্ত ফায়ার সার্ভিসের তরফ থেকে যতক্ষণ পর্যন্ত আগুন নেওয়ানো হচ্ছে অন্তত আমরা এখানে আছি এবং পরে থাকবো। এটা ইনস্টল করার পরে এখানে ফায়ারের কোনো আর সুযোগ নেই থাকা, এই অবস্থা আছে। আমরা পরিস্থিতির নজর রাখছি, যারা রেফার হচ্ছে তাদের অবস্থারও আমরা খোঁজখবর রাখছি। তারা এই মুহূর্তে যা আমার সঙ্গে কথা হলো বিভিন্ন হিসেবে তাকে অন্যত্র স্থানান্তরণ করা হচ্ছে, তার জন্য বর্ডার অ্যাম্বুলেন্স এবং অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছে। সাগর থেকে রবীন্দ্রনাথ মণ্ডলের রিপোর্ট, বিশ্ব সমাচার। তান্ত্রিক জ্যোতিষ আচার্য শ্রী রঞ্জিতানন্দ যে কোনো সমস্যার সমাধানে আজও সাফল্যের শীর্ষে। সন্তান অবাধ্য, পড়াশোনায় অমনোযোগী, দাম্পত্য কলহ, ব্যর্থ প্রেম, ব্যবসায় মন্দা, চাকরির ক্ষেত্রে সমস্যা ইত্যাদি নিখুঁত বিচারে সঠিক প্রতিকার। বুকিং 9836459511।